দুই বছর কোভিড চিকিৎসা দিয়ে জাহিদ মালিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী। ক্ষমতায় থাকাকালীন তিনি জড়িয়ে পড়েছিলেন নানা অনিয়ম দুর্নীতিতে। তারই সিন্ডিকেটের অন্যতম সদস্য মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখম সুলতানুল আজম খান আপেল। জাহিদ মালিকের প্রশ্রয় ও আশীর্বাদে তিনি বিপুল সম্পদের মালিক বনে গেছেন। দেশ রূপান্তরের এক অনুসন্ধানে সুলতানুল আজমের প্রায় 1,200 কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। জানা যায়, মানিকগঞ্জ জেলার পুরো পরিবহন খাতে চাঁদাবাজির নিয়ন্ত্রণ ছিল তার হাতে। সড়কে নতুন গাড়ি নামাতে হলে চাঁদা দিতে হতো সুলতানুলকে। দীর্ঘদিন জেলা ট্রাক মালিক সমিতি এবং এসি লিংক বাস মালিক সমিতির সভাপতি, নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন কিংবা জমি কেনাবেচা তাকে চাঁদা না দিয়ে করা যেত না। তার কবল থেকে বাদ যায়নি মানিকগঞ্জ ডায়াবেটিস সমিতির অফিসও। সমিতির সাধারণ সম্পাদক পদে বসে সীমাহীন দুর্নীতি ও লুটপাট করেছেন বলে অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে জনবল নিয়োগ এবং কেনাকাটার নামে আত্মসাৎ করেছেন বিপুল অর্থ। মানিকগঞ্জ ও আশেপাশের বিভিন্ন জেলার মাদক কারবারের সিন্ডিকেটের সঙ্গেও তার সংযোগ ছিল বলে জনশ্রুতি রয়েছে। তাকে অপরাধমূলক কর্মকাণ্ডের গড ফাদার হিসেবে চেনেন অনেকেই। সুলতানুল আজমের মালয়েশিয়ার বাড়ি রয়েছে বলে একাধিক ব্যক্তি জানিয়েছেন। জেলা সদরের শিববাড়িতে 5 তলা বাড়ি রয়েছে তার। শহরের শহীদ রফিক সড়কে স্বর্গ ভবন নামে 6% জায়গায় 10 তলা একটি ভবন রয়েছে। সুলতানুলের আরও একটি 7 তলা ভবন রয়েছে মানিকগঞ্জ শহরের পৌর ভবন সংলগ্ন এলাকায়। এছাড়া বিভিন্ন সড়কে চলাচল করা তার 50টির বেশি ট্রাক ও এসি লিংক বাস রয়েছে। মানিকগঞ্জ ও সাটুরি উপজেলার নামে বেনামে রয়েছে কৃষি জমি, রয়েছে দুটি প্রাজো গাড়ি। শহীদ রফিক সড়কে আছে 24 শতক জমি, যেখানে প্রতি শতক জমির দাম 30 লাখ টাকা। জান্নাত নিপু, দেশ রূপান্তর।